হোয়াটস আপ দুনিয়াবাসী, ওয়েলকাম তোমাদের আমার সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে, যার নাম লেটস প্লে বিডি। সো গাইস, বেসিক্যালি এই চ্যানেলটি একটি গেমিং চ্যানেল। এই চ্যানেলে আমি শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিওসে আপ দিব। সো তোমরা বেশি দেরি না করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং আমার চ্যানেলের সকল নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটি কেউ ক্লিক করে ফেলো। তো চলো বন্ধুরা, আমরা বেশি সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে চলে যাই। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে টপ ফাইভ গেমস ইস লাইক পাবজি, অর্থাৎ পাবজির মতনই সেরা পাঁচটি গেমস। সো আমাদের নাম্বার পাঁচে যে গেমটা আছে সেটা হচ্ছে হোপলেস ল্যান্ড। এই গেমটার গ্রাফিক্স পাবজির তুলনায় একটু খারাপ, তবে এটা একটা প্লাস পয়েন্টও আছে। আমি অনেকের ফোনেই দেখছি যাদের ফোনে পাবজি ভালো মতো রান করে না, ল্যাক করে। সো এইটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে, কারণ পাবজি তাদের ফোনে ভালো মতো রান না করলেও এই গেমটি একেবারে স্মুথলি রান করবে। এই গেমটি যে কোনো কারো ফোনে স্মুথলি রান করবে, সেই ফোনে 2 GB র্যাম হোক বা 1 GB র্যাম হোক না কেন, এটাতে আপনি ডুও করে ডুও খেলতে পারবেন, স্কোয়াড খেলতে পারবেন এবং সোলো ম্যাচও খেলতে পারবেন। এই গেমটি প্রচুর পরিমাণে অপটিমাইজ করা হয়েছে, যার ফলে আপনার ফোনের ডাটাও এটা অনেকটা, অনেক পাবজির তুলনায় অনেকটা পরিমাণে কম খাবে এবং এই গেমটি আপনি স্মুথলি রান করে খেলতে পারবেন। সুতরাং আপনি এই গেমের ফুল মজাটা নিতে পারবেন। এই গেমে আপনি হেলিকপ্টার নিয়ে খেলতে পারবেন, যে অপশনটা পাবজিতে নেই। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে এই গেমটা কতটা ভালো। তো নাম্বার চারে আমাদের কাছে আছে ক্রিয়েটিভ ডিস্ট্র্যাকশন। এই গেমটা আমি শুধুমাত্র তাদেরকে সাজেস্ট করবো যারা পাবজি টাইপের গেমস একটু কম খেলতে পছন্দ করেন এবং ফোর্টনাইট টাইপের গেমস একটু বেশি খেলতে পছন্দ করেন। এই গেমটার গ্রাফিক্স একেবারে ফোর্টনাইটের মতনই, এই ফোর্টনাইটের যেমন কার্টুন গ্রাফিক্স, এই গেমের গ্রাফিক্স একেবারে কার্টুন টাইপেরই। এই গেমটাতে আপনি ক্রাফটিং করে খেলতে পারেন, আপনি বিল্ড করে খেলতে পারেন এবং বিল্ড করে আপনি সেই বিল্ডিংটাকে আপনি নিজের ডিফেন্স আকারে ব্যবহার করতে পারেন এবং এই গেমটাতে আপনার সার্ভাইভ করতে পারেন। আপনি এটাতে স্কোয়াড খেলতে পারেন, ডুও খেলতে পারেন এবং সোলো ম্যাচও খেলতে পারেন। আপনি দেখতে পারেন যেটা গ্রাফিক্স কতটা পরিমাণে সুন্দর এবং এটা আপনার ফোনে ইজিলি রান করবে, আপনার ফোনে 2 GB র্যাম হোক বা 1 GB র্যাম হোক না কেন। সো নাম্বার তিন আমাদের কাছে আছে নাইফস আউট। এই গেমটা আমি তাদেরকেই সাজেস্ট করব যারা বা যাদের ফোনে 2 GB-র উপরে র্যাম আছে, ধরেন 3 GB 4 GB, কারণ এই গেমের গ্রাফিক্স প্রচুর পরিমাণে শার্প এবং ব্রাইট। 2 GB র্যামেও এই গেমটি চলবে, তবে এই গেমটি একটু ল্যাক করতে পারে। এই গেমের গ্রাফিক্স আপনি দেখতেই পারতেছেন কতটা পরিমাণে হাই কোয়ালিটির এবং ব্রাইট। এই গেমের গ্রাফিক্স অন্য পাঁচটি গেমসের তুলনায় অনেক বেটার এবং এই গেমটা যারা হাই কোয়ালিটির গেমস খেলতে পছন্দ করেন তাদের জন্য এই গেমটা আপনার ফোনে স্মুথলি রান করবে যদি আপনি মিডিয়াম বা লো সেটিংসে খেলেন। যদি আপনার ফোন একটু লো কোয়ালিটির হয় তাহলে আমি সাজেস্ট করবো যে আপনি একটু মিডিয়াম বা লো সেটিংসে এই গেমটা খেলেন, বা আপনার ফোনে যদি 4 GB বা 6 GB 8 GB র্যাম হয় তাহলে আপনি হাই সেটিংসে খেলতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর। এই গেমটিতে আপনি ডুও খেলতে পারবেন, স্কোয়াড করে খেলতে পারবেন এবং সোলো তো খেলতেই পারবেন। দ্যাটস অল। সো নাম্বার দুই আমাদের কাছে আছে রুলস অফ সার্ভাইভাল ব্যাটেল রয়্যাল। আমার এখন মনে হচ্ছে এই গেমটা ফার্স্ট ব্যাটেল রয়্যাল গেম যেটা আমি অ্যান্ড্রয়েডে খেলছি। এই গেমটার একটা ভালো একটা দিক হচ্ছে এই গেমটার গ্রাফিক্স অত্যন্ত ভালো, কিন্তু গ্রাফিক্স অত্যন্ত ভালো হওয়ার সত্ত্বেও এই গেমটা কোনো ডিভাইসেই ল্যাক করে না। আপনার ডিভাইসে 1 GB র্যাম হোক, 2 GB র্যাম হোক, 4 GB র্যাম হোক, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি লো কোয়ালিটিতে খেলেন, হাই সেটিংসে খেলেন অথবা মিডিয়াম সেটিংসে খেলেন, ইট ডাজেন্ট ম্যাটার, এই গেমটা আপনার যে কোনো ফোনে একেবারে স্মুথলি রান করবে। এবং এই গেমটার বিশেষত্ব হচ্ছে যে এই গেমটা অনেক কম MB খায়। আমি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলতে সেই গেমটা অনেক কম MB খায় এবং এই গেমটা আপনি দেখতেই পাচ্ছেন যে এটার গ্রাফিক্সটা কতটা পরিমাণের কালারফুল এবং শার্প, প্রায় এটা এটার গ্রাফিক্স প্রায় পাবজির টক্করের গ্রাফিক্স। সো নাম্বার একে আমাদের কাছে আছে ফ্রি ফায়ার ব্যাটেল রয়্যাল। এই গেমটাকে আমি টপে রাখছি, এর পিছনে অনেক কারণ আছে। এই গেমটা বাংলাদেশের অনেকেই খেলে, যারা পাবজি খেলতে পারে না বা যাদের ফোনে পাবজি ল্যাক করে তারা এই গেমটা খেলে পাবজির অরিজিনাল মজাটা নিতে পারে। এই গেমটার বিশেষত্ব হচ্ছে যে যেই গেমিং কোম্পানি এই গেমটাকে ডেভেলপ করছে তারা এই গেমটাকে অনেক ভালো মতো অপটিমাইজ করছে, যার ফলে এই গেমটা আপনার ডিভাইসের অনেক কম জায়গা খাবে এবং ফোনে এটা একেবারে স্মুথলি রান করবে। আপনার ফোনে 1 GB র্যাম হোক বা 2 GB র্যাম হোক, 4 GB র্যাম হোক, 8 GB র্যাম হলে তো একেবারে দৌড়াবে এই গেমটা। তো দ্যাটস অল, এই গেমটা নিয়ে আমার বেশি কিছু বলার নাই। আপনারা গেমটা খেললে বুঝতে পারবেন যে এই গেমটা কতটা পরিমাণে ভালো। সো ভাইয়ারা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ, আমি আবার আপনাদের সাথে দেখা করবো কোনো একটি নতুন ভিডিও নিয়ে। গুড বাই।